नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি গুড মর্নিং কলকাতা আলকাদি ট্রাস্ট মামলায় 18ই মে তলব ইমরান খানকে রাওয়ালপিন্ডির এনএবি সমন পাঠালো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ওই দিন সশরীরে হাজির থাকতে বলা হয়েছে পিটিআই এর চেয়ারম্যানকে আলকাদি ট্রাস্ট রেফারেন্সের নামকরণ নিয়ে অভিযোগ তড়িঘড়ি অস্ট্রেলিয়া সফর বাতিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমেরিকায় ঋণ চুক্তি সংকট বৃদ্ধি পাওয়ায় সফর বাতিল করলেন বাইডেন অন্যান্য দেশগুলির মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও ঋণ সীমা নির্ধারণ করা হচ্ছে আছে তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সেই ঋণের পরিমাণ ওই সীমার কাছাকাছি চলে গিয়েছে এমন পরিস্থিতিতে দায়িত্বশীল আলোচনা ও দ্বিপাক্ষিক বাজেট চুক্তির মাধ্যমে সমাধান পথ মিলবে বলে আশাবাদী হোয়াইট হাউস সিডনিতে আয়োজিত কোয়াড শীর্ষ সম্মেলন বাতিল করলো অস্ট্রেলিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার অস্ট্রেলিয়া সফর বাতিল করার পরই ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়া সিডনিতে কোয়াড শীর্ষ সম্মেলন হবে না অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও জাপানের নেতারা পরিবর্তে G7-এ মিলিত হবেন সপ্তাহান্তে জাপানে আয়োজিত হতে চলেছে G7 ইউক্রেনে ব্যবহৃত আমেরিকা তৈরি প্যাট্রিয়ট মিসাইল ক্ষতিগ্রস্ত রাশিয়ার হামলায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন তবে পুরোপুরি ধ্বংস হয়নি সামান্য কিছু ক্ষতি হয়েছে প্যাট্রিয়ট মিসাইল ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে রাশিয়া হামলা চালিয়েছিল বলে মনে করছে আমেরিকা নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কনভার উপর হামলা প্রাণ গেল চারজনের দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার আনামব্রা রাজ্যে মার্কিন কনভয়ের ওপরে হামলা চালানো হয় বন্দুকধারীরা পুলিশ মোবাইল ফোর্স অপারেটিভের দুজন ও কনসুলেটের দুজনকে হত্যা করেছে বন্দুকধারীদের খোঁজে চলছে অভিযান গুরুতর অপুষ্টির সম্মুখীন আফগানিস্তানের শিশুরা প্রায় 9 লক্ষের কাছাকাছি শিশু অপুষ্টিতে ভুগছে হিউম্যান রাইটসের একটি রিপোর্টে বলা হয়েছে 8,75,000 শিশু অপুষ্টিতে ভুগছে ত্রাণ না পাওয়ায় আফগানিস্তানকে আরও ক্ষুধার্ত ও গরিব করে তুলছে দেশটির জনসংখ্যার 2/3 খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশি লুকে কান চলচ্চিত্র উৎসবে ধরা দিলেন সারা আলী খান লেহেঙ্গা পরে রেড কার্পেট মাতালেন অভিনেত্রী বড় গাউন সঙ্গে ভারী অলঙ্কার আবুজানি ও সন্দীপ খোসলার হাতে বোনা হাতির দাঁতের লেহেঙ্গা পরেছিলেন অত্যন্ত সাধারণ মেকআপে সবাইকে মুগ্ধ করছিল তার অসাধারণ লুক ট্রিপল আর ছবির অস্কার বিজয়ের পর থেকেই দারুণ প্রচারে রয়েছেন ছবির দুই মুখ্য তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর দুই অভিনেতা যে খুব শীঘ্রই হলিউড ফিল্মে কাজ করতে চলেছেন এমন জল্পনা চলছে বিগত কয়েক মাস ধরেই এবার রামচরণ ও এনটিআরের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন হলিউড পরিচালক রব মার্শাল আগামী 25 মে মুক্তি পাবে পরিচালকের নতুন ছবি দ্য লিটল মারমেইড নেটফ্লিক্সে আসছে এক্সট্রাকশন ছবি সিকুয়েল স্যাম হানগ্রেভ পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম প্রকাশ্যে এলো এক্সট্রাকশন 2 এর ধুন্ধুমার ট্রেলার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অ্যাভেঞ্জার্স থর খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ পাশাপাশি দেখা যাবে গোলশি ফেথ ফারহানি অ্যাডাম বেসা ছাড়াও আরও বহু তারকাকে আগামী 16 জুন থেকে শুরু হবে এক্সট্রাকশন 2 এর স্ট্রিমিং দুদিনের সফরে মহারাষ্ট্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লাভার্থী সম্মেলনে যোগ দিতে তার এই সফর বুধবার মহারাষ্ট্রে মুম্বাই মোর্চা আগাড়ির বৈঠকে বক্তব্য রাখার কথা রয়েছে তার এখন একটা বিরতি নিয়ে ফিরব বিরতি পর ফিরে আসবো সন্ধ্যা পর ফিরলাম বিরতি পর দেখছেন গুড মর্নিং কলকাতা নজর রাখবো পরের খবরে 6টি রাজ্যের 122টি জায়গায় এনআইএর তল্লাশি বুধবার সকাল থেকে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশে তল্লাশি চালায় এনআইএ মধ্যপ্রদেশে অবৈধভাবে মাদক কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বাড়িসহ একাধিক জায়গায় চলে অভিযান 3 লক্ষে এবার ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাণিজ্য বিনিয়োগ রণনীতি এই 3 লক্ষ্যকে সামনে রেখে বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 19 মে থেকে 24 মে পর্যন্ত চলবে তাঁর এই সফর
সুদর্শনা শহীদ শ্রী লক্ষ্মী মহাযজ্ঞম অনুষ্ঠানে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে আয়োজিত হয় অনুষ্ঠানটি। মুকেশ আম্বানির সঙ্গে দেখা করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। মুম্বাইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সিএমডির সঙ্গে দেখা করলেন তিনি। পরে টুইট করে এরিক জানান, রিলায়েন্সের উদ্ভাবন সম্পর্কে জানতে ও আমেরিকা ভারতে অর্থনৈতিক সহযোগিতার পথ আরও প্রসারিত করতে বৈঠক করেন তারা। উদয়গিরি খণ্ডগিরি পরিদর্শন জি টোয়েন্টি প্রতিনিধি দলে বুধবার সকালে ভুবনেশ্বরের কাছে ভারতের ঐতিহ্যবাহী গুহাগুলি পরিদর্শন করেন তারা। দ্বিতীয় জি টোয়েন্টি সংস্কৃতি গ্রুপের বৈঠকে যোগ দিতে এসে তারা এই পরিদর্শন যান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন জল্পনার মাঝেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ ডিকে শিবকুমার ও সিদ্ধারামাইয়ার। বুধবার সকাল 11:10 জানতে যান সিদ্ধারামাইয়া। বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে এসে নিজের হোটেলে ফিরে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুপুরেই রাহুলের সঙ্গে বৈঠক করার কথা ছিল ডিকে শিবকুমারের, সেমতো তিনি বৈঠক করেন। এরপরে মল্লিকার্জুন খার্গের সঙ্গেও বৈঠক করেন। এমনটা মনে করা হচ্ছিল যে বুধবার সন্ধ্যের মধ্যেই সিদ্ধান্ত সামনে আসতে পারে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন জল্পনার মাঝে বললেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ঈশ্বর খান্ডারে। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন তিনি। বলেন 100% ঐক্যবদ্ধ কংগ্রেস হাইকমান্ড কর্ণাটক মুখ্যমন্ত্রী প্রসঙ্গে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর দাবিতে অনড় শিবকুমার, খার্গের সঙ্গে পরপর বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতির সঙ্গে একের পর এক বৈঠক করেন ডিকে শিবকুমার এবং সিদ্ধারামাইয়া, কিন্তু তারপরেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কোনো ঘোষণা শোনা গেল না হাত ছিঁড়ে। সূত্রে খবর, শিবকুমারের মুখ্যমন্ত্রিত্বের দাবির জেরেই ঘোষণা করা হয়নি খার্গে। মণিপুরের পরিস্থিতি নিয়ে তৎপরতা কংগ্রেস শিবিরে। 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল হাত শিবির। মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির কারণ জানতে এই টিম গঠন করেছে। ঘটনাস্থলে গিয়ে কারণ জানার চেষ্টা করবে টিমের সদস্যরা। বুধবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা ওকরাম ইবোবি। মণিপুরের পরিস্থিতি নিয়ে রিপোর্টও দেন তিনি। দফায় দফায় সাক্ষাৎ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী জল্পনার মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করলেন ডিকে শিবকুমার। বুধবার প্রথমে 10 জনপথে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন শিবকুমার, সেখানকার বৈঠক সেরে সোজা খার্গের বাসভবনে যান শিবকুমার। এখন আবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, দেখছেন গুড মর্নিং কলকাতা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা সিদ্ধারামাইয়া। কান্তিরাবাদ স্টেডিয়ামে শপথ গ্রহণ হতে পারে। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ডিকে শিবকুমার। 3 সম্প্রদায় থেকেও হতে পারে 3 উপমুখ্যমন্ত্রী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধারামাইয়ার নাম নিয়ে জোর জল্পনা শুরু হতেই আনন্দে মাতলেন তার সমর্থকেরা। বেঙ্গালুরুতে তার বাসভবনের সামনে ভিড় জমায় কর্মীরা, দুধ দিয়ে ধোয়ানো হয় তার পোস্টার। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডি, ইডিকে সাবধান বাণী শীর্ষ আদালতের। অযথা ভয়ের পরিবেশ তৈরি করতে না বলল 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। ছত্তিশগড় সরকারের এক মামলার শুনানিতে এই নির্দেশ শীর্ষ আদালতের। ছত্তিশগড় সরকার অভিযোগ করেছিল রাজ্যের একাধিক আবগারি আধিকারিককে হুমকি দিচ্ছে ইডি। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে কর্ণাটকে, আলোচনা চলছে। কংগ্রেস সিদ্ধান্ত নিলেই জানানো হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জল্পনা নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়ার দাবিতে অনড় কর্মীরা, না হলে তার কার্যালয়ের সামনে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ। প্রতিবাদ জানাতে হাজার হাজার কর্মী সড়ক রেলপথে মেদিনীপুরে রওনা হয় এবং দিলীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে। ভারতের অন্যান্য অংশে
দ্য কেরালা স্টোরি মুক্তি পেলেও বাংলায় কেন নিষিদ্ধ এই ছবি? সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তর দিল রাজ্য সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জানালো রাজ্য। রাজ্যের যুক্তি, ছবিটিতে রয়েছে বিদ্বেষমূলক কথা ও বিকৃত তথ্য, সেই তথ্যের প্রভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এগরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সকালে 11টার কিছু পরে খাদিকুলে পৌঁছন বিরোধী দলনেতা। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। মঙ্গলবারই বাজি বিস্ফোরণে সেখানে মৃত্যু হয়েছে একাধিকের। খাদিকুল গ্রাম জুড়ে স্বজন হারানোর আর্তনাদ। মঙ্গলবার বাজি কারখানায় সেখানে বিস্ফোরণের ঘটনার জেরে শোকের ছায়া। স্বজন হারানোর যন্ত্রণায় ক্ষোভে খুঁজছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড, বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়। ঘটনায় মৃত্যু হচ্ছে 8 জনের, আহত 2। আদালতে সবুজ সংকেত মিলতেই কালীঘাটে হ্যারিকেন মিছিল। বুধবার শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারী গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। পৌঁছন কালীঘাট চত্বরে, লণ্ঠন হাতে মিছিল করেন তারা। মিছিল শেষে কালীঘাট থানায় স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। বিজেপি নেত্রী সোনালী গুহকে পচা আলু বলে কটাক্ষ বজবজের তৃণমূল নেতা বুজান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বিজেপি নেত্রী কুরুচিকর মন্তব্য করায় কটাক্ষ। সোনালী গুহকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। নাম না করে বিরোধী দলনেতাকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? নারদা কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল নেতা। বুধবার পশ্চিম বর্ধমানের জনসংযোগ যাত্রা থেকে বিজেপির বিরুদ্ধে সরভন্তে। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।